नमस्कार बेंगल 75 এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে সব দর্শক প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আমরা আপনাদের কাছে আজকে দেখাবো কৃষকদের একটা সবজি চাষ, নতুন যে একটা সবজি চাষ সাধারণত দেখা দিচ্ছে সেটি হচ্ছে কুদ্রি চাষ। কুদ্রি একটি ফসল, যে ফসল যে সবজিটা সচরাচর দেখা যায় না, কিন্তু এই সচরাচর সবজিটা চাষ করে কিন্তু অনেক কৃষক অনেক লাভবান হচ্ছেন। কম খরচে, একদম কম খরচে আপনি এই চাষটি করতে পারেন এবং আপনার আমাদের যে আবহাওয়া জলবায়ু সেই সমস্ত পরিবেশে কিন্তু একদম উপযুক্ত। কিন্তু আমরা খোঁজ রাখতে পাচ্ছি না বা খোঁজ আমরা অনেকেই জানি না বলে অনেক কৃষকই কিন্তু এই ফসলটা করতে পাচ্ছেন না। আমরা একটু তুলে ধরব আপনাদের এখানে শীতের মধ্যে আমরা এই ফসলটা আপনারা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখুন কুদ্রি কিভাবে চাষ করতে হয়, কেমন আবহাওয়া লাগে, কেমন তাপমাত্রা লাগে, কেমন জল লাগে, কি পরিমাণ সার বা কি পরিমাণ লাভ এটা থেকে হয় সেটা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরব। দয়া করে আপনারা যারা কৃষক আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই চাষটা করতেই পারেন। তবে এটার একটা আরেকটা বিশেষত্ব আছে যেটি কিনা এটি অল্প রোদে মানে ছায়া জায়গায় এটা হয়, এই কুদ্রি চাষটা করা সম্ভব। সেই কুদ্রি চাষটা করা সম্ভব বলেই আজকে আমরা চলে এসেছি মাঠে, একটি কৃষককে সঙ্গে দেখা হয়েছে যিনি এই চাষটি করেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আসুন আমরা একটু কথা বলে নিই সেই কৃষক ভাইয়ের সঙ্গে। আমরা আজকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে নতুন একটি যে চাষ কুদ্রি চাষ সেই চাষ সম্পর্কে আমরা এক চাষি ভাইকে পেয়েছি, তিনি আমাদের ক্যামেরার সামনে কি কি বলছেন সেটা একটু আপনারা দয়া করে শুনুন। আসুন শুনে নি। কোনটা কি দাদা? আমার নাম সঞ্জিত বড়ই। কোথায় আপনার বাড়ি, এই মাঠটার কি সম্পর্কে? মানিপুর বাগদা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, আপনার তো এই যে কুদ্রি চাষ দেখছি, কুদ্রি চাষটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলেন তাহলে আপনার কথা মতো অনেক চাষি আছেন যারা কুদ্রি চাষটা করে লাভবান হতে পারেন। তো এই কুদ্রি চাষটা কখন করা হয়, এই চাষটা সাধারণত কখন করেন আপনারা? এই চাষটা মূলত এটা বর্ষাকালীন ফসল, গরমের থেকে বর্ষা অবধি ফসল হয়। শীতকালটা শুধু এই দু তিন মাস ফলটা ফলে না, ফুললেও খুব কম ফলে এবং ফলগুলি খুব ছোট হয়, অনেক সুন্দর হয়। হ্যাঁ, ওগুলো বাজারে চাহিদা থাকে না। আর মূলত এটা ওই ফাল্গুন মাসের থেকে ফলটা আসা শুরু করে একদম ভাদ্র আশ্বিন কার্তিক মাস অবধি ফলটা দেয়। আচ্ছা, এটা কীভাবে লাগাতে হয়, মানে এটা লাগাতে হয় কীভাবে, কি কোন পদ্ধতি এটা লাগাতে হচ্ছে? এর এই দেখুন, এই যে এখন কাটা নেই, এই যে দুটো গিট রাখতে হবে, দুটো হোক বা তিনটে যাই হোক রাখতে হবে। রাখার পর এই গিটটা মাটিতে পুঁততে হবে, কিন্তু একটা মাথা একটা গিট, এই যে গিট আছে গিটটা উপরে রাখতে হবে মাটির উপরে, এভাবে ব্যাস শুয়ে পুঁততে হবে, এভাবে খাড়া নয়, শুয়ে পুঁততে হবে, শুয়ে। আচ্ছা, একটা মাথা উপরের দিকে থাকবে। এটা কখন লাগাতে হয়? এটা বারো মাসকালেই লাগানো যায়, কিন্তু শীতকালে লাগালে পরে ওই গাছটা বেরোতে অনেক দেরি হয়, ওই জন্য গরমের দিনে লাগালে দেখা যাচ্ছে দশ বারো দিনের মধ্যেই গাছটা বেরিয়ে। মানে আপনার ফেব্রুয়ারি মাস থেকে শুরু করা যেতে পারে? হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর বারো মাসকালেই লাগানো যায়, কিন্তু ওই গরমের দিনটা সব থেকে কোয়ালিটি ভালো হয়। আচ্ছা, এটা আপনার মোটামুটি ধরুন এক বিঘা জমি চাষ করতে আপনার কেমন আনুমানিক কেমন খরচ হয়? শুনুন, এই গাছটায় ট্রিটমেন্ট তেমন কিছুই নেই। আচ্ছা, এর খরচটা হচ্ছে ওই গাছটা লাগিয়ে ঘুড়িটা দেয়া, এটাই হলো সব থেকে বড় খরচ। যেটা আমরা দেখতে পাচ্ছি পাশে এই যে ঘুড়িটার কথা বলছেন, এরকম ঘুড়িটা দেওয়া হচ্ছে বড় খাটে হলো বড়। সেটা আনুমানিক আপনাদের কেমন খরচ হতে পারে বা কেমন খরচ আপনারা করেন? আপনারা তো চাষ করেন, এক বিঘাতে ধরুন ওই তার ফাড় দিয়ে জোন টোন দিয়ে বাঁশ দিয়ে হয়তো দশ হাজার হাজার টাকার মধ্যে হয়ে যায়। দশ হাজার টাকার মতো এক বিঘাতে খরচ হয়, ওটা ম্যাক্সিমাম দশ হাজার, খুব বেশি হলে দশ হাজার। আচ্ছা, আর সার কীরকম পরিমাণে লাগে বাকি? এর সার তেমন কোনো প্রয়োজন নেই, এ পনেরো দিন কুড়ি দিন পর অন্য অন্য সবজিতে যেরকম বাধ্যতামূলক সার দিতেই হবে। আচ্ছা, এর কোনো সেরকম বাধ্যতামূলক নেই। কীটনাশক? কীটনাশক স্প্রেটা ওই গরমের দিনে সামান্য দিয়ে একটা লেদা পোকা ধরে, তাছাড়া এর কোনো কীটনাশকই লাগে না বললেই চলে। আচ্ছা, এর ফলনটা কেমন হয়? ফলনটা মোটামুটি আপনি এক বিঘা হিসাব? মোটামুটি এক বিঘে জমিতে সপ্তাহে তুললে পরে আপনি কুড়ি পঁচিশ তিরিশ মন পর্যন্ত মাল পেতে পারেন। কুড়ি তিরিশ মন সপ্তাহে উঠতে পারে? হ্যাঁ, ওটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এবং আপনি ওটা মিনিমাম পনেরো মন ধরে নিতে পারেন, মিনিমাম।
মিনিমাম মিনিমাম হ্যাঁ মিনিমাম 15 মণ 15 মণ আচ্ছা এবারে এর দামটা কেমন থাকে আপনাদের এর দামটা যেরকমই থাকুক না কেন এর অন্যান্য সবজির মতন এর অতটা খরচ নেই আচ্ছা ওইখানটায় পড়তাটা বেশি হয়ে যায় কিন্তু দামটা দেখা যাচ্ছে কি এ 2 টাকা 3 টাকা আবার কখনো দেখা যাচ্ছে 20 টাকা 25 টাকা 2 টাকা 3 টাকা কি কিলো হয় হ্যাঁ 2 টাকা 3 টাকা থেকে আরম্ভ করে 20 25 টাকা অবধি আমরা বেচেছি তার মানে আপনার আপনার মন হচ্ছে 80 টাকা হয় আবার এই মালটা দেখা যাচ্ছে আমাদের লোকালে না বেচে যদি এটা যদি ট্রেন লাইনের দিকে যদি নিয়ে যাওয়া হয় যেখানে ট্রেন ফ্রেন্ড চলছে সেই লাইনটা নিয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে প্রায় আরো 5 6 টাকা বাজার দর বেশি থাকে আচ্ছা আচ্ছা তার মানে আপনি ধরছেন মানে যদি আপনি চাষ করেন বা কেউ করে তাদেরকে লাভ মোটামুটি আপনি বছরের শেষে কেমন পান আপনার তো একটা আনুমানিক হিসাব আছে যদি একটু বলেন এই দেখুন আপনি যদি 10 টাকা করে গড়ে বেচেন আচ্ছা হ্যাঁ 20 মণ সেখানে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে 20 মণে আপনার 8 কুইন্টাল মাল হচ্ছে হ্যাঁ 8 কুইন্টাল মাল যদি 10 টাকা করে বেচেন তাও স্বপ্নে আপনি আর কি আপনি সপ্তাহে 8000 টাকা করে পাচ্ছেন সপ্তাহে 8000 টাকা করে পাচ্ছেন 8000 টাকা পাচ্ছেন আর আপনি গড়ে ধরেন সেখানে সপ্তাহে তো আপনার খুব বেশি হলে 1000 টাকা খরচ আছে আচ্ছা মানে 7000 টাকা 7000 টাকা আমার কিন্তু ব্যালেন্স থেকেই যাচ্ছে মানে একটি মাসে মানে প্রথম মাসেই পয়সা আমি হ্যাঁ আমি ধরুন সপ্তাহে মাসে আমার 4টে থেকে 5টা 2 মাসে দেখা যাচ্ছে 5টা তোলা হয় 5টা তোলা হয় হ্যাঁ তার মানে 5টা যদি তোলেন তাহলে 5টা 40000 তা হ্যাঁ সেখানে আমি ধরেন 5000 টাকা খরচ আছে সেখানে আপনি 10000ই ধরলে আচ্ছা তার মানে আপনি তোলা খরচ আপনি কি 1 লক্ষ টাকা ধরতে পারেন যে বছরে 1 লক্ষ টাকা এখান থেকে আয় করা সম্ভব এটা মিনিমাম গাছ যদি একটু ভালো পরিচর্যা করা যায় মিনিমাম মিনিমাম কুদ্রিতে 1 বিঘা কুদ্রিতে আপনি বলছেন মিনিমাম 1 লক্ষ টাকা আয় করা একটা কৃষকের কোনো অসুবিধা নেই অসুবিধা নেই খরচ নেই বললেই চলে হ্যাঁ অন্যান্য ইসের মতন অতটা কীটনাশক প্রচুর লাগে না আর বাজারে কি চাহিদা আছে হ্যাঁ বাজারে এটা প্রচুর চাহিদা দেখা যাচ্ছে এটা আমরা আমাদের এই লোকালে চাহিদা নেই এই মালটা মূলত বাইরে চলে যায় বাংলার বাইরে আচ্ছা আচ্ছা যার জন্য চাহিদাটা বেশি বেশি ট্রান্সপোর্টে মালগুলি চলে যায় আচ্ছা দাদা আমরা দেখতে পাচ্ছি এই যে যে আপনাদের চাষের মধ্যে দিয়েও আপনারা এই ফুল গাছ লাগিয়েছেন এই এর কারণটা কি যদি একটু বলেন এর কারণটা হচ্ছে আমাদের এই কুদ্রি ক্ষেতটা দেখছেন এটা কিন্তু শীতকালে কুদ্রি ক্ষেতে ভালো ফল হয় না আচ্ছা এবং পাতাও ভালো হয় না হ্যাঁ এবার ফল যেহেতু হয় না আর এই যে আমি ফুলটা লাগিয়েছি এটা হলো রক্ত গাঁদা ফুল দুই একটা গাছে ফুল ফুটেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি ওই দিকে ফুল ফুটেছে এটা দেখুন ওই দেখুন ওই দেখুন ওই গাছটা দুই একটা ফুল ফুটেছে আচ্ছা 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 রক্ত গাঁদা ফুলটা এটা হচ্ছে ছায়া জায়গাতেও ভালো ফুল হয় আচ্ছা হ্যাঁ যেহেতু আমি দেখা যাচ্ছে শীতকালে ফলটা আমি পাচ্ছি না সেহেতু আমি ওর নিচে ফুলটা লাগিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ গরম আসতে আসতে আমার ফুলটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার কুদ্রিটাও আমার চালু হয়ে গেল আচ্ছা এতে কি কুদ্রি গাছের কোনো ক্ষতি হয় না না এর কোনো ক্ষতি হয় না বরঞ্চ আর কুদ্রি গাছে লাভ হয় কারণ আমার ফুল গাছটা বড় সারটা বেশি দিতে হচ্ছে সেই সারটা ও কাজে লাগছে আচ্ছা আচ্ছা আর আপনার কি কুদ্রিতে যদি একটু ছায়া হয় ছায়া জায়গায় যদি তাতে কি অসুবিধা হয় কুদ্রির ছায়ার জন্য বলছিল না তেমন একটা অসুবিধা হয় না তবুও একটু দেখা যাচ্ছে ছায়া জায়গা তো কোনো ফসলই হয় না সেখানে কুদ্রিটা তো কিছুটা হয় কুদ্রি কিছুটা হ্যাঁ কিছুটা জায়গায় হয় তার মানে এমন কুদ্রি আর ওই যে আর্দ্রাদি তাও নয় দেখা যাচ্ছে এদিকটা যা হচ্ছে তাতে হয়তো তিন ভাগের দু ভাগ ছায়া জায়গাটাই হচ্ছে কিন্তু অন্য কোনো ফসল কিন্তু দেখা যাচ্ছে টোটালি ছায়া জায়গা হয় না আচ্ছা তাহলে আপনি মানে একই জমিতে দুটো ফসল হামেশাই আপনি করতে পাচ্ছেন গরম আসতে আসতে আমার রক্ত গাঁদাটা উঠে যাবে আচ্ছা রক্ত গাঁদা তো কি আপনার কেমন লাভ হচ্ছে না রক্ত গাঁদাটা ও বাজারটা দেখুন এ ঠিক নেই কখনো 5 টাকা থেকে 10 টাকা 20 টাকা হ্যাঁ 30 টাকা 40 টাকা 50 টাকা এই ফুলের মানে আনুমানিক ধরুন আপনি 1 বিঘা জমিতে কুদ্রিতে আপনি 1 লক্ষ টাকা বললেন আর সেই সঙ্গে ফুলও আপনার এই অল্প দিনে আপনি কেমন বিক্রি করতে পারেন ফুলটা ধরেন আমি এই যে পৌষ মাস মাঘ মাসে তো আমার ফুল ধরন আসবে হ্যাঁ মাঘ ফাল্গুন আমি মিনিমাম দুটো মাস এই গাঁদা ফুল বেচতে পারবো তো 1 বিঘা জমিতে আমার ধরুন আপনার সপ্তাহে 2-3 কুইন্টাল পর্যন্ত মাল হয় 3-4 কুইন্টাল মাল হয় সপ্তাহে আচ্ছা এবার আপনি যদি সেখানে যদি 10 টাকা করে যদি বিক্রি করেন মিনিমাম আচ্ছা 10 টাকা করে বিক্রি করলে তবুও আপনি সপ্তাহে 4000 টাকা পাচ্ছেন আচ্ছা এটা কব এটা ক মাস চলবে এটা মিনিমাম 2 মাস মিনিমাম 2 মাস তার মানে গড়ে আপনার 8 সপ্তাহ হ্যাঁ আর 9টা তোলা দিতে পারবে 9টা তোলা দিতে পারবে হ্যাঁ 9টা তোলায় আপনি ধরুন প্রত্যেক 4 নং 36000 মিনিমাম 36000 টাকা একদম পাবেন যদি 10 টাকাও বাজার থাকে কিন্তু বাজার 40 50 60 ও হয় আমি মিনিমাম এটা দিলাম আর মিনিমাম হিসাবটা দিলেন হ্যাঁ যে ওই ফসলটা আমি তখন কোনো কিছুই পাচ্ছি না তবু আমি 40000 টাকা ঘরে নিয়ে আসতে পারছি
মানে একই জমিতে আপনি 1 লক্ষ টাকার কুদ্রি বিক্রি করলেন, সেই সঙ্গে ফুলও বিক্রি করলেন প্রায় 40,000 টাকা। এটা মিনিমাম, আপনি মিনিমাম বলছেন, মানে এতে বেশি আপনারা আয় করে থাকেন। আমি যে 10 টাকা বাজার হলেও, কিন্তু এই ফুলের বাজার 40-50 টাকা অবধি বাজার হয়, আমি 10 টাকা বাজারেই করলাম। আর এই রক্তগন্ধাটা তেমন কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কোনো যে কুয়াশা যত ভালো পড়বে তত এই ফুলটা আরও তত বেশি ভালো হবে। যে অন্য অন্য বাসন্তী ফুলে যেরকম কুয়াশা পড়লে ট্রিটমেন্ট করতে হয় যাতে দাগটা না আসে, আর এর হলে যত কুয়াশা পড়বে তত রক্তগন্ধাটা গ্লেসটা ভালো হবে। আচ্ছা দাদা, বেঙ্গল 75-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার এই মূল্যবান বক্তব্য আমরা তুলে ধরব। যাই হোক, নমস্কার। নমস্কার দাদা। আমরা এই চাষি ভাইয়ের মুখ থেকে শুনে নিলাম আমাদের কুদ্রি চাষ সম্পর্কে কিছু ধারণা, এবং তিনি বললেন 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়। এবং শুধু তাই নয়, এই কুদ্রির সম্পর্কে তিনি আরও বললেন যে এখানে এই ফসলের সঙ্গে আপনি ফুল লাগিয়ে আরও 50,000 বা 35,000 টাকা আপনি ইনকাম করতেই পারেন। যাই হোক, যদি কোনো চাষি ভাইদের এই রকম পরিকল্পনা করে ইচ্ছা থাকে তাহলে আপনি কুদ্রি চাষ করতেই পারেন, আপনি করুন। এই ফসলটা খুবই লাভবান ফসল, লাভের মুখ চাষি দেখছে, আসুন, এর কোনো খরচ নেই বলছে। যাই হোক, এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের প্রতিবেদন যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটু পাশে থাকবেন, পাশে থেকে আমাদেরকে সাহস বাড়াবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং নতুন নতুন প্রতিবেদন তুলে ধরবার জন্য আমাদের উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। নমস্কার।